প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস বিলি বিজনেস থেকে আমি ইউসুফ খান, তো আজকে হাজির হয়েছি কাঁথার কাপড়ের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে, যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী। আসন্ন শীত উপলক্ষে যা নাকি কাঁথা, নকশি কাঁথা নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন, তো তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর নকশি কাঁথা, বিভিন্ন কালারের নকশি কাঁথা কাপড় নিয়ে আপনারা কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন। তো তারা কিন্তু যে কাঁথা কাপড়গুলো দেখছেন, এগুলো কিন্তু একদম নিজস্ব ডাইং থেকে তৈরি, তো সেই জন্য আপনারা থেকে কিন্তু একদম কম দামে পাচ্ছেন, এবং তারা কিন্তু একদম হোম ডেলিভারি দিয়ে থাকেন, নাকি ভাই? তারা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকেন। তো দোকানের নাম হচ্ছে ইনশাল্লাহ অন্না হাউস, ভুলতা গাউসিয়ার নারায়ণগঞ্জ, একবার পুরো এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি পাইকারি দোকান, পাইকারি মার্কেট বলতে পারেন। তো ইনশাল্লাহ অন্না হাউস, তো এটি পড়েছে ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে। তো যারা যারা নিতে চান, স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন, কেউ মেসেজ করবেন না। তো আপনারা যদি সরাসরি ইমো নাম্বারে ফোন দেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন। তো কেউ মেসেজ করবেন না, সরাসরি নাম্বারে ফোন দিবেন। তো যারা নিতে চান সরাসরি নাম্বারে ফোন দিবেন, আর যারা আমাদের এই পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য নকশি কাঁথা আছে, এবং পাশাপাশি কিন্তু তাদের কিন্তু ওন্নাও রয়েছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু ওন্নার কালেকশন রয়েছে, এবং তাদের কিন্তু আরেকটি দোকান আছে দেখেন, এই যে পাশাপাশি বড় বড় আরেকটি দোকান, ওই দোকানে কিন্তু আপনারা গস কাপড় পেয়ে যাবেন। প্রিন্টে যত ধরনের কালেকশন রয়েছে, সম্পূর্ণ নতুন কালেকশনের গস কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো তাদের কিন্তু মূলত একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় এগুলো, এর জন্য তাদের দোকানও অনেক বড় এবং অনেক প্রোডাক্ট। তো দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু এক কালার আবার এই রয়েছে, গস কাপড় রয়েছে। যারা নিতে চান নাম্বারে ফোন দেবেন, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিলেই যোগাযোগ করতে পারবেন। তো আপনারা যখনই আসবেন তখনই কিন্তু আমাদের এই যে ভাইকে পেয়ে যাবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো অনেকদিন পর আসা, তো আপনার দোকানে একটু লোকেশনটা একটু বলে দেন। আমার দোকান হলো ভুলতেগা আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ, ভুলতেগা আছে পুলিশ ফেরি পিছনের দোকান, 39441 নাম্বার দোকান, আর বিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বলবেন, ইনশাল্লাহ আসার জন্য সহযোগিতা করবো। আর যারা নাকি বাসায় বসে থেকে আরামে নিতে চান, আমাদের বিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। তো সর্বনিম্ন ভাই কত টাকার প্রোডাক্ট নিতে হবে? সর্বনিম্ন এখান থেকে নিচে পাঁচটা নিতে হবে, পাঁচটার নিচে আমরা মাল ডেলিভারি দিতে পারবো না, আমাদের সম্পূর্ণ হোলসেলার। যেভাবে সিস্টেম নিতে পারবো, কোন প্রকার সমস্যা নাই। দেখেন ভাই, একটা মাল আমাদের লাভ একবার সীমিত, আমাদের একটা পিকিং খরচ আছে, তারপর মাল এনে দিয়েই তো হয়, আবার টাকাটা আবার কুরিয়ার থেকে আনতে হয়, এগুলো ভালো একটা কস্টিং খরচ আছে। তো দেখা গেছে আপনার পাঁচটা নিচে মাল দিলে আমাদের কর্তায় আসে না, তা তো অবশ্যই বুঝছেন, কর্তায় আসে না, আমাদের লাভ একবারে সীমিত। এগুলো দেখেন আমাদের একবারে টকটকা কালার, একবার সীমিত লাভ, একবারে টকটকা কালার ভাবেন, একবারে একটু বেশি লাভ করতে পারে আর কি, যারা খুঁজতে বিক্রি করে তারা বেশি লাভ করে, লাভ করতে বুঝছেন। আমাদের একবারে টকটকা কালার ফাইবো বুঝছেন, রংকশ 100% গ্যারান্টি, রংকশ 100% গ্যারান্টি বুঝছেন। কতগুলা কালার হবে সর্বনিম্ন? আমাদের 40টা কালার হবে, 40টা কালার হবে বুঝছেন। এই টু জেড অনেকগুলো কালার আছে, এগুলো সব দেখানো সম্ভব না, আমি অল্প কিছু আপনাকে কালার দেখাবো, অল্প কিছু দেখেন। আমাদের কালারটা দেখেন কত সুন্দর, একবারে টকটকা কালার, কাঁচা হলুদের যে সরিষা কালারটা আছে না, আপনাদের দেখবেন সরিষাতে ফলন হয়, ফসল হয়, ওই কালারটা সেম টু সেম পাইবেন। একবার একবারে সেম টু, এত সুন্দর একটা কালার আসছে। তারপরে দেখেন এই যে কাঁঠালি কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে, আলহামদুলিল্লাহ। আমাদের কিন্তু ভাই 100% রং পাকা থাকবে, 100% রং পাকা থাকবে।
ছোরদা মুগদা যেই কালারটা বার করবেন, আপনার যে কালারটা মন চাই ওই কালারটা দিতে আলহামদুলিল্লাহ আমরা সমর্থক আছি, বুঝছেন? কোনো প্রকার সমস্যা নেই। আর এগুলা এগুলা রেট থাকবে শুধুমাত্র 450 টাকা, শুধুমাত্র 450 টাকা, বুঝছেন? আমাদের একটা কাপড় থাকবে পাক্কা বাইশাত কাপড় থাকবে, উপরের পাট নিচের পাট। আচ্ছা, আপনার ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। এগুলো আপনি বিস্তারিত বলে দিচ্ছি, আপনার যে মনের ভাষা আছে মনের কথা আছে এগুলো আমি আপনার থেকে নিজে নিতে বলে দিতে আসি। আপনার জিনিসটা জিজ্ঞাসা করবো জিনিসটা বলে দিতে আসি। কাপড়টা পাক্কা বাইশা বাইশা থাকবে, মা বোনের শাড়ি পরে না, এই শাড়ির বহরটা দেখেন, বুঝছেন? পাক্কা বাইশা থাকবে, আর 38 ইঞ্চি বর থাকবে, পাক্কা 38 ইঞ্চি বর থাকবে। আমাদের 7 ফিট 8 ফিট কাঁথা হবে, আপনি যে কাতারটা কাটবেন রেডি করবেন সেই কাতারটা কি হবে 7 ফিট 8 ফিট কাঁথা হবে, সবচেয়ে বড় কাঁথা হবে, একদম কষ্ট হইবে 7 ফিট, দৈর্ঘ্য হবে আপনার 8 ফিট, বুঝছেন? সুন্দর কালার এগুলো মাশাআল্লাহ। আচ্ছা, নিতে চান স্ক্রিন নাম্বার আছে, কেউ মেসেজ যারা নিতে চান ভিডিও স্ক্রিন নাম্বার দাও থাকবে, ওই নাম্বার ইনশাআল্লাহ দেন ভাই। কমলা কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখেন কত সুন্দর কালার মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর কালার, দেখছেন একেবারে এই মানে এটা এটা 7 ফিট 8 ফিট কাঁথা হবে, এটা এটা কোনো সন্দেহ না, আর 100% রং পাকা থাকবে, পাকা থাকবে একদম 100%। দেখেন ভাই এই কাপড়টা যখন এটা বিপরীতে একটা সুতা দিয়ে আমি সিলাইলাম, বিপরীত সুতা দিয়ে সিলাইলাম, মনে করেন এটা কমলা কালার আছে, আমি এখন খয়েরি কালার সুতা দিয়ে সিলাইলাম, সিলানোর পরে দেখা গেছে যদি রং চলে যায় খয়েরি কালারের সুতো আর কমলা কালার দুটোটা মিক্স হয়ে কি হইব, পুরো কাঁথাটা নষ্ট নষ্ট হয়ে যাবে। যখন কাঁথা সিলাই করুন সব সময় এটা আমরা খেয়াল রাখা লাগবো রং কষ পাকা কিনা। আচ্ছা, বাজারে অনেক কাপড় আছে রং কষ যায়, বুঝছেন? দেখা যাচ্ছে আপনার একটা কাঁথা আমি 1 মাস 15 দিন ধরে সিলাইলাম, সিলানোর পরে রং কষ যায়, দুইটা সুতোর সাথে মিলে যায়, আমরা পুরো কাঁথাটাই নষ্ট, পুরো টাকা নষ্ট, সবকিছু নষ্ট হয়ে গেল, বুঝছেন? এইটার ব্যবহার করতে মন চাইতো না, এটা এইটা এইটার ব্যাপার সৌন্দর্য নাই, এর কারণে কাঁথার কাপড়ে সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হলো রং পাকা কিনা। আমাদের কিন্তু 100% রং পাকা, 100% রং পাকা থাকবে, বুঝছেন? আমরা এই কাতার কাপড় গুলো অল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদেরকে শুধুমাত্র 300 টাকা অ্যাডভান্স করতে হবে, মাত্র 300 টাকা অ্যাডভান্স করে আপনি যত মন চাই তত নিতে পারবেন, যত মন চাই শুধুমাত্র 300 টাকা। মানে মনে করেন অ্যাডভান্স দিয়ে মনে করেন তিনি 10,000 টাকা মাল, কোন প্রকার সমস্যা নেই, 10 লাখ টাকার মাল নিয়ে যাগো, 10 লাখ টাকার মাল নিয়ে যাগো, কোন প্রকার সমস্যা নেই, শুধুমাত্র 300 টাকা অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, আমাদেরকে দিতে হবে, আর অ্যাডভান্স ছাড়া আপনার মাল দিব না, দিবেন না। যাদের মনে খুঁতখুঁতে নিয়ে আসে অ্যাডভান্স ছাড়া মাল দিবেন তাদেরকে ফোনও দিবেন না, আমরা কিন্তু ভাই প্রচুর বিজি থাকি, প্রচুর বিজি থাকি, বুঝছেন? একটা বাংলাদেশ 64টা ডিস্ট্রিক্ট, 20 কোটি লোক, এর যদি মনে করেন পার ডে 20 জন লোক যদি ফোন দেয়, 20 জন যদি আপনার 20 থেকে 30 জন লোকে ফোন দেয় তো 25 জনের তো আপনি 20 জন লোকে মাল নেই, মনের ইচ্ছা থাকলে তারা কিন্তু ফোন দেয়, মনের ইচ্ছা না থাকলে তারা কিন্তু ফোন দেয় না, ফোন দেওয়া দরকার না, ফোন দেওয়া দরকার না। আর যে জিনিসটা আগ্রহ আছে ওই জিনিসটা দেখে অনলাইনে, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, কালার আছে, হ্যাঁ অনেক 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 কালার আছে, খুলে দেখানো সম্ভব না, তো যারা নিতে চান স্ক্রিন নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন। তো সর্বনিম্ন নিতে পারবেন 5টা, 450 টাকা পিস করবে, 2250 টাকা আসবে, 2250 টাকা আসবে, 300 টাকা অ্যাডভান্স দিলে 1950 টাকা থাকে, আর প্লাস গাড়ি ভাড়াটা, গাড়ি ভাড়াটা ঢাকা শহরের ভিতরে আপনার 150 টাকা মতন আসবে। কে যদি মনে করেন যে 450 টাকা নিয়ে তিনি আরেক জায়গায় যদি খুচরা বিক্রি করতে, 550 একটা দেখতে 100 টাকা লাভ করতে পারে, 100 টাকা লাভ করতে, 100 টাকা লাভ করতে, ওয়াও চমৎকার। কারণ খুচরা দেখেন ভাই আমি আটটা জিনিস বুঝাই, এটা আমাদের সিঙ্গেল, আমরা তো সিঙ্গেল বিক্রি করি না, এটা আমার কাঁথা দেয় মাল কাটতে গিয়ে পড়ছে, আমাদের সিঙ্গেল কোনো বিক্রি হয় না, আর আমরা বিক্রি করিও না। যারা নাকি খুচরা বিক্রি করে তারা কিন্তু ওই মাল কাইটে কাটে বিক্রি করে, তাছাড়া একটা একটা এক সময় দেওয়া আছে কাঁথা, আর একটা কাঁথাটা মোটা করবো, মোটা করতে সিঙ্গেল 8টা পিস লাগবে, তো ভিতরে এক পিস দেওয়া লাগে, তখন তারা এটা বেশি রেটে কাইটেও বিক্রি করে, আমরা কিন্তু কাইটেও বিক্রি করি না, আমার সব থান তো থান, প্রতিটার ভিতরে 2 পিস করে থাকবে 22 থাকবে, সোমবার মঙ্গলবার আসলে কি একটা বিশাল বড় একটা জামালের ভিতরে কাস্টমার ভরে যায়, সবাইকে আমরা সময় দিতে পারি না, সবাইকে সময় দিতে পারি না, সোমবার মঙ্গলবার বাদে আসবে তারা আলহামদুলিল্লাহ আরামে কাপড় বিস্তারিত বললাম, ঠিক আছে, ভিডিও বিষয়ে লম্বা করার দরকার নাই,
আমার ভিডিও স্ক্রিন নাম্বার দাও থাকবে ওই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আমার দোকান হলো বুলতাগাছ রূপগঞ্জ বুলতাগাছ পুলিশ পরিবেশন দোকান 39441 নাম্বার দোকান। ভিডিও স্ক্রিন নাম্বার দাও থাকবে ওই নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকে আসতে চান ইনশাআল্লাহ আসতে আসতে পারবেন। আজ নাকি আরামে আছে সোফার ভিতরে বইসা ড্রয়িং রুমে বইসা টিমুর রিমোটটা হাতে নিয়ে এবং আমাকে ফোনে অর্ডার করতে চান ইনশাআল্লাহ মানানো দিয়ে দেবো, কোনো প্রকার সমস্যা নেই। চমৎকার চমৎকার। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক যারা নাকি ওই আসন্ন যে শীত উপলক্ষে যারা নাকি নকশি কাঁথা নিয়ে ব্যবসা করতে চান বা কাঁথা সেলাই করে, অনেকে কিন্তু কাঁথাটাকে পরিপূর্ণ সেলাই করে তারপর বিক্রি করেন, হয়তো সেটাতে হয়তো দ্বিগুণ লাভ হয়। যদি এটাকে করতে চান করতে পারেন, নিচে 1500 টাকা একটা কাঁথা আট করার পরে নিচে 1500 টাকা অবশ্যই। এর নিচে এর নিচে কাঁথা কি বিক্রি করে না? সর্বনিম্ন 1500, নিচেরটা 1500 টাকা বিক্রি করে। কাঁথা নাম শুনলে কিন্তু 1500 1500 টাকা এর নিচে নকশি কাঁথা বিক্রি হয় না। আর এইগুলো কিন্তু ইন্টারন্যাশনাল। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, এগুলা যারা নাকি আপনার ইউএস কান্ট্রিতে থাকে, যাদের আত্মীয় স্বজন বাংলাদেশও আছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে কাঁথাটা নিয়ে যায়। এটা কিন্তু আপনার বিদেশ পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। তারা কি করে, আমি কিন্তু একসময় মালয়েশিয়া মাল দিই, মালয়েশিয়া আমি একবার মাল দিয়েছি, আরেকবার অর্ডার এটা আসছে দিদি ইনশাল্লাহ, তাদের বাড়ি ফরিদপুর সালাম ভাই, বুঝছেন, মালয়েশিয়ার মালটা নিয়েছে। ওনারা কি করেছে, আমাদের কাছ থেকে কাপড়টা নিয়ে এই দেশের ফরিদপুরের লোকদেরকে দিয়া সেলাই করে আর্ট করে ওই এই মালটা ওই দেশে নিয়ে দিতেছে, বুঝছেন। আর আপনার মনে করেন যদি সৌদি কথা বলি, খামসা রিয়ালের নিচে সৌদি কোনো প্রোডাক্ট নাই, পাঁচ রিয়াল মানে কাপড় জগতে খামসা রিয়াল নিতে পারতেন। আর আশারা আশারা দশ, মানে দশ রিয়ালে আপনি খুব ভালো একটা কোয়ালিটি কাপড় পাইবেন, এগুলো দশ রিয়ালে নিতে বিক্রিও করে না। আচ্ছা, বুঝছেন। তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক যারা লাইভে জয়েন করেছেন, লাইভটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে। আর এগুলো হলো সুখীর মানুষের পটাক। হ্যাঁ, এগুলো সুখীর মানুষ অবশ্যই কাঁথা আগে গরিব মানুষের ব্যবহার করতো, এখন গরিব মানুষের ব্যবহার করে না, এগুলো সব ব্যবহার করে না, এগুলো বড় লোকরা। তো যারা পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দর্শক আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।